आजकल सिंह, ये अंदर सब क्या हो रहा है? कुत्ते सर, कुत्ते, भांति भांति के आवारा कुत्ते, दुम कटे कुत्ते, कान कटे कुत्ते, खुजली वाले कुत्ते, बिना खुजली वाले कुत्ते, पट्टे वाले कुत्ते, बिना पट्टे वाले कुत्ते, काटने वाले कुत्ते, भौंकने वाले कुत्ते। ओ सर, इन कुत्तों को कैसे पकड़ा है ये सिर्फ हम ही जानते हैं या फिर ये कुत्ते जानते हैं? स्कूले पढ़ा बा पारिवारिक व्यवसा कोनोरातेई मन छिलो ना छेलेर, अंके छिलेन एकेबारेई काचा, পড়াশোনার খরচ চালাতে অল ইন্ডিয়া রেডিওতে ভয়েস আর্টিস্টেরও কাজ করেছেন তিনি। পরে বিনোদনের জগতই হয়ে দাঁড়ালো জীবনের মূল বিন্দু। গালিচা ব্যবসায়ীর ছেলে গোবর্ধনকে সবাই চিনল কমেডিয়ান আসরানি পরিচয়ে। কুল মিলাকর কিতনে হুয়ে ভাই? সরকার পিছলা আর আজ কা মিলাকর 6900 রুপিয়া। अच्छा अच्छा, और तुम्हारे पास रुपए कितने? निकालो। 2000 रुपए है सरकार। तो ये 3 ये 5 हो गए, बैंक में जमा कराओ, अपने 1,00,000 रुपए हो जाएंगे। मैं चलती हूँ। ধারাপথের আজকের নতুন এপিসোডে আজ আমরা জানবো কমেডিয়ান আসরানির জীবন সম্পর্কে। তাই আপনার কাছে একটাই অনুরোধ, সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। পাকিস্তানের সিন্ধে আসরানির জন্ম 1941 সালের 1 জানুয়ারি। দেশভাগের পরে তার পরিবার চলে আসে রাজস্থানের জয়পুরে, সেখানেই গালিচার ব্যবসা শুরু করে তার বাবা। গোলাপি শহরেই 4 বোন ও 3 ভাইয়ের সঙ্গে শৈশব কাটে আসরানির। তার জন্মগত নাম গোবর্ধন, কিন্তু পরবর্তী সময়ে তিনি এই নাম ব্যবহার করেননি, বরং ভারতীয় সিনেমা জগৎ তাকে চিনেছে পদবীতেই, সেখানে তিনি কমেডিয়ান আসরানি। ষাটের দশকের শুরুতে জয়পুরেই অভিনয়ের হাতেখড়ি আসরানির। 1962 সালে ভাগ্যের খোঁজে তিনি মুম্বাই চলে আসেন। 1 বছর পরে তার সঙ্গে আলাপ হয় ঋষিকেশ মুখোপাধ্যায়ের। তার কথাতেই আরও গুরুত্ব দিয়ে অভিনয় শুরু করেন আসরানি। পুনের ফিল্ম ইনস্টিটিউট থেকে কোর্স করার পরে আসরানি প্রথম 1967 সালে অভিনয় করেন এক গুজরাটি ছবিতে। এরপর গুজরাটি ছবির ইন্ডাস্ট্রিতে তিনি কাজ করতে থাকেন। বলিউড থেকে ডাক আসতে সময় লেগে যায় বেশ কিছুদিন। সবাই গালি খেটলা মাকে চাই। হ্যাঁ, হুঁ আগে তো মারা মামা নে গোতো না, পতো তো না গেও, পণ এ মারো মাগো না, এ তো কই ভালো মানুষ নিকড়ে ধেনে মনে গাম পাছে। 200 রুপিয়া পণ আপনি। 1969 সালে ঋষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালনায় তিনি অভিনয় করেন সত্যকাম ছবিতে। এটাই তার প্রথম হিন্দি ছবি। এরপর মেরে আপনি ছবিতে তিনি নজর কাড়েন। 70-এর দশকে আসরানিকে বলিউডে নিয়মিত দেখা যেতে থাকে কমেডিয়ান বা সহনায়কের ভূমিকায়। 1970 থেকে 1979 অবধি মোট 101টি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। বাবরচি ছবির সেটে রাজেশ খান্নার সঙ্গে প্রথম আলাপ আসরানির, সেই আলাপ পরিণত হয় বন্ধুত্বে। 1972 থেকে 1991 অবধি রাজেশ খান্নার সঙ্গে মোট 25টি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তাদের জুটিতে শেষ ছবি ঘর পরিবার মুক্তি পেয়েছিল 1991 সালে। গুলজার, ঋষিকেশ মুখোপাধ্যায়ের মতো পরিচালকের তিনি ছিলেন পছন্দের অভিনেতা। সহ অভিনেতা হিসাবে আসরানির উল্লেখযোগ্য ছবি হল কশিশ, পরিচয়, অভিমান, মেহবুবা এবং বন্দিশ। 1977-এ মুক্তিপ্রাপ্ত ছবি চলে মুরারি হিরো বন্নে ছবিতে আসরানি ছিলেন মূল নায়কের ভূমিকায়। কমেডিয়ান হিসাবে আসরানির বিভিন্ন ছবি মাইল ফলক হয়ে রয়েছে আজ পর্যন্ত বলিউডে। আজ কি তাজা খবর, রোটি, প্রেমনগর, চুপচুপকে, ছোটি সি বাত, রফু চক্কর, শোলে, বালিকা বধু, ফকিরা, অনুরোধ, দিল লগি, হীরালাল পন্নালাল, পতি পত্নী আর ও এবং হামারে তুমারে। খুন পসিনা, বিদায়, নিকা প্রভৃতি ছবিতে নিজের চেনা ভাবমূর্তির বাইরে বেরিয়ে আসরানির অন্যরকম কাজ নজর কেড়েছিল দর্শকদের। আরে মতলব মেরা বেটা তেরি বেটি সে শাদি করনে কে লিয়ে রাজি হ্যায় অর তু ভি শাদি সে রাজি হ্যায় ইসলিয়ে তুজে হমকো দহেজ দেনা পড়েগা। আজকাল এসে হটে কটে নওজওয়ান কা দাম চল রহা হ্যায় 20,000 রুপে অর 2 তোলে সোনা, তেরে লিয়ে ভারী পড়েগা না? কোই বাত নি, মে 5 কম কর দেতা হুঁ, 15 দে দেনা। তেরা কর্জা কিতনা হ্যায়? 6,000। 6,000 কাট কে 9,000 দে দেনা, है ना? तो तुझे क्या होगा, मेरा कर्जा उतर जाएगा और तुझे तेरी बेटी के लिए इतना अच्छा खासा पति मिल जाएगा, बोल मंजूर है कि नहीं? 80-এর দশকে বলিউডে অ্যাকশন ছবির জোয়ারে চিত্রনাট্যে কমতে থাকে কমেডিয়ানের পরিসর। এই সময় কাজ করা কমিয়ে দেন আসরানিও। 80-এর দশকে তার অভিনীত ছবিগুলির মধ্যে অন্যতম
हमारी बहू अलका, कामचोर, लव 86, अगर तुम ना होते, आशा ज्योति एवं बीबी हो तो ऐसी। कैरियर सेरा समय आसरानी कादेर खान एवं आसरानी शक्ति का मुक्ति पाए 2018 साले। छबिर पाशापाशी काज करेछेन वेब सीरीज एवं विज्ञापनेओ। पारिवारिक व्यवसाय जोग ना दिलेओ आसरानी निजेर व्यवसा शुरू करेछिलेन। प्रथमे तिनि गुजराटी छबिर प्रयोजना संस्था शुरू करेछिलेन, तारपर अन्यान्य व्यवसाते पा रेखेछिलेन। किन्तु प्रथम व्यवसाय सफल हलेओ द्वितीय व्यवसाय आर्थिक क्षतिर मुखोमुखी हन आसरानी। आज की ताजा खबर नमक हराम छविते अभिनय सूत्रे अभिनेत्री मंजू बंसालेर संगे आलाप हय तार। आलाप थेके प्रेम एवं अवशेषे परिणय 1973 साले। बियेर परे आसरानी मंजू एकसंगे अभिनय करेछेन तपस्या, चांदी सोना, सरकारी मेहमान, चोर सिपाही सह बेश किछु छविते। বলিউডে দীর্ঘ কয়েক দশকের কেরিয়ার সত্ত্বেও আসরানির সঙ্গে কোনো নায়িকাকে জড়িয়ে সেভাবে মুচমুচে গসিপ শোনা যায়নি। কাজের বাইরে তিনি পুরোপুরি ফ্যামিলি ম্যান, ভালোবাসেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। তার একমাত্র ছেলে নবীন এখন আহমেদাবাদের একজন প্রতিষ্ঠিত দন্ত চিকিৎসক। আসরানির মতো একজন মহান অভিনেতাকে আমাদের ধারাপাত চ্যানেলের পক্ষ থেকে আমরা জানাই শতকোটি প্রণাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং আসরানির কোন সিনেমাটি আপনার সবথেকে বেশি প্রিয় কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান। আপনার একটি লাইক এবং কমেন্ট আমাদের আরও বেশি উদ্বুদ্ধ করে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। সিনেমা জগতের আরও মহান ব্যক্তিদের সম্পর্কে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন। বর্তমানে স্ক্রিনে দেওয়া এই দুই ব্যক্তির জীবন সম্পর্কিত ভিডিও আপনি দেখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।